ॐ सर्वधर्मस्थापकस्त्वं सर्वधर्मस्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपाङ्गतां शारदां प्रणमाम्यहं परतत्त्वे सदालीनो रामकृष्ण समाद्वया यो धर्मस्थापनरतो वीरेशं तं नमाम्यहं कालिंदी फुल्लकमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद चन्ने वै ए च पार्षदा रामकृष्णागत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहं सर्वान् तान् प्रणमाम्यहं श्री भगवानेर अशेष कृपाय आमरा समबेत हयेछि धर्म प्रसंगे स्वामी ब्रह्मानंद एई ग्रंथ थेके पाठ एवं आलोचनार उद्देश्य निये आमादेर एखन चलछे कथोपकथन एटी एई ग्रंथेर शेष कथोपकथन दीर्घ कथोपकथन 19 फेब्रुआरी 1922 सालेर ओई बछरई पूजनीय महाराजेर महासमाधि हयेछिल আমাদের শেষ প্রশ্ন যেটা মহারাজকে করা হয়েছিল সেটা হচ্ছে এই এই সংসারে কতগুলো কাজ করা আমাদের কর্তব্য বলে মনে হয় সেগুলো কিভাবে করতে হয় মহারাজ বলেছেন আপনি যদি এভাবে করতে পারেন যে এটা ভগবানের সংসার আমার নয় তাহলে আপনার কিছু ক্ষতি হবে না সংসারে কোনোটাই আমার এবোধ রাখবেন না আমায় যতদিন তাঁর ইচ্ছা রাখবেন আবার যখন খুশি সরিয়ে দেবেন সংসারের কাজকর্ম করবার সময় মন দিয়ে করবেন আপনার উদ্দেশ্য কেউ যেন বুঝতে না পারে মনে মনে কিন্তু ঠিক থাকবে আমার কিছুই নয় কোনো জিনিসেই আসক্তি থাকবে না মনে প্রাণে জানতে হবে আমি কিছুই না তিনিই সব করছেন তার ইচ্ছায় এই সংসারে থাকলেও ভালো না থাকলেও ভালো তার যেরূপ ইচ্ছা করুন এটা একটা একটা বেশ দুরূহ সাধন আমাদের পক্ষে সবসময় করে আঠার সম্ভব হয় না কিন্তু এই চেষ্টাটা করে যেতে হবে যতক্ষণ না যে আমার আমিত্ব এটা যতক্ষণ না কম হচ্ছে যতক্ষণ না এই সংসারটা তোমার বলে বোধ হচ্ছে না ততক্ষণ কিন্তু খুব কষ্ট ভীষণ রকমের কষ্ট সেই এখন তো সব কিছুতেই যাই রান্না করেন দেখবেন খানিকটা চিজ নিয়ে একটা গ্রেটারে ঘষে আপনার খাবারে দিয়ে দেয় ঠিক ওই রকম হয় যখন গ্রেট করবেন তখন ওইটা মনে রাখার চেষ্টা করবেন যদি ঠিকঠাক মতো না হয় তাহলে কিন্তু ওই রকমভাবেই গ্রেট করবে আমাদেরকেও একবারে ঘষে ওই পাউরুটির ওপর সাজিয়ে দেবে আর ওই কারণে প্রথম থেকে এটা চেষ্টা করতে হয় এক নম্বর দু নম্বর হচ্ছে চেষ্টা এমনভাবে করতে হয় এটাও আরও একটা বড় সাধন কেউ জানতে পারবেন আমরা যতক্ষণ না জানাচ্ছি যে আমি ভক্ত ততক্ষণ আমাদের প্রাণে শান্ত হয় না কিছুতেই শান্ত হয় না বেলুড় মঠের যে অ্যানুয়াল জেনারেল মিটিং হয় সেই সদস্যরা আসার আগে আমরা শুনেছি মজার গল্প শুনেছি জিজ্ঞেস করছেন আজকে তো এত যে আজকে এত প্রস্তুতি নিচ্ছ কেন তখন ওই সবাই প্রায় জহরকোট পরে আসেন প্রায় জামা পাঞ্জাবির ওপর জহরকোটটা পরে জহরকোটটা বাড়িয়ে রোদ দূরে দেওয়া হয় ঝাড়া হয় কেন জহরকোট ঝাড়ছ না আজকে বেলুড় মঠে এজিএম আছে না ও আপনি যাচ্ছেন না আপনি তো মেম্বার নন এইটা আমাদের একটা খুব মজার একটা জিনিস থাকে আর কি কিন্তু এটা বুঝতে হবে এটাই কিন্তু জীবনের লক্ষ্য নয়
আমি ভক্ত হব একই সঙ্গে সেটা যেন কেউ জানতে না পারে, দ্বিতীয় ব্যক্তি যেন জানতে না পারে। ঠাকুর উদাহরণ দিয়েছে বড়লোকের বাড়ির দাসীর মতো, দাসী কিন্তু কখনো বলে না, রান্নার যত সব প্রশংসা সব তিন্নি মায়েরা একাই নিয়ে নেন, সে মোচা থেকে সুক্তনি থেকে সব কিছু প্রশংসা একাই নিয়ে নেয়, কিন্তু সবই রান্না করেছেন। আমাদের ওখানে একটি ছেলে আছে কাজ করে, যখনই কোনো রান্না খুব ভালো হয় তাকে যখনই বলি তখন ও বলবে আমি তো পাশে দাঁড়িয়েছি, আর যে রান্নাটা খারাপ হয়েছে বললে তখন এটা তুমি দেখো না, আমি বলে চলে এলুম, তারপর নিজের মতো করেছে। হ্যাঁ, আমাদের অবস্থাটা খানিকটা সেই রকম, বলছেন ওরকম না, সমস্ত রেসপন্সিবিলিটি নিতে হবে, এটা আমার কাজ, এবং এটা বুঝতে হবে এটা ভগবানের সংসার। আগে একদিন উদাহরণ দিয়েছিলাম, একজন মহারাজ আরোগ্য ভবনে বলেছিলেন, তারা এসে বলেছিলেন মহারাজ আর বলবেন না, ছেলেপুলেরা ঘর সংসার এমন নোংরা করে রেখে বেড়ে যেন কুরুক্ষেত্র যুদ্ধ হয়েছে, কৌরব আর পাণ্ডব মিলে যুদ্ধ করেছে। মহারাজ ভারী সুন্দর করে বললেন, কেন ভাবে ভাবছো, ভাবো যে স্বয়ং ভগবান লীলা করে চলে গেছেন, আর সেই লীলাস্থল তোমার জন্য ফেলে রেখে গেছেন, সেই লীলাস্থলটিকে তুমি নতুন করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আবার তার লীলার অনুকূল জায়গা তৈরি করে রাখে। এটা কিন্তু খুব ভালো ভাব, এটা ভাবলে কিন্তু আমাদের জীবনের আমূল পরিবর্তন হয়ে যায়। বাবু তুমি একটু এপাশে এসো, ওই যে দিদিমণি আছেন, দিদিমণি এখানটা একটু বসবে, দিদিমণিকে একটু ভালো বসা যায়, তোমার শরীর খুব খারাপ। এই হচ্ছে কথা, চলে আসুন চলে আসুন, এটা হচ্ছে অবস্থা। আজকে আমরা যেখান থেকে শুরু করব, প্রশ্ন হচ্ছে এরকম করে সংসার করতে করতে মন যদি কখনো গুলিয়ে যায়, হয়তো কোনো বন্ধনেতে এদিকটা চলে আসে, হয়তো কোনো বস্তুতে আমার বোধ হলো বা কোনোটায় বা আসক্তি হলো, তাহলে কি তখন কি করবো, এটা একবারে খুব কমন প্রশ্ন। আমরা চেষ্টা করে যাই যে কোনো কিছুর মধ্যে বন্ধনে আবদ্ধ হব না, সব কিছু ভগবানের মতোই হবে, ভগবান ছাড়া আর অন্য কোনো কিছু ভাবব না। কোথা থেকে যে আসক্তি এসে উপস্থিত হয় আমরা নিজেরাও বুঝতে পারি না, আমরা চাই না এরকম হোক কিন্তু তবুও এরকম হয়ে যায়, আমরা বুঝতে পারি এটা ঠিক হচ্ছে না তবু আমাদের মনে হয় কীরকম যেন গুলিয়ে যায়, সেক্ষেত্রে কী করবো। আরই সুন্দর কথা, এটা উদ্দেশ্যে আমাদেরও বলেছিলেন একই জিনিস মহারাজ বলছেন, বলছেন ডু নট ইল্ড টু ডিপ্রেশন, হতাশার প্রশ্রয় দিবেন না, নেভার অ্যালাউ ইয়ার সেলফ টু বি ডিপ্রেসড, নিজেকে কখনো হতাশ হতে দেবেন না, এক একবার গুলিয়ে যেতে পারে বা গেলই বা, আবার জোর করে লেগে যেতে হবে, প্রাণপণ চেষ্টা করতে হবে যাতে আর না গুলিয়ে যায়, যতবারই গোল হোক না কেন কিছুতে ডিপ্রেসড হবে না, সর্বদা মনেতে উৎসাহ থাকবে, খুব উদ্যমের সঙ্গে লেগে যান, কিছুতেই ছাড়বেন না, টু ডু আর ডাই লেট দিস বি ইয়োর মোটো, মন্ত্রের সাধন কিংবা শরীর পাতন ইহা আপনার জীবনের আদর্শ হোক, ভগবানকে লাভ ভগবান লাভ করতেই হবে, এই জীবনেই করতে হবে, যদি এই দেহে ভগবান লাভ না হলো, যদি এই মন দ্বারা তাকে লাভ করা না যায় তবে কি কাজ এই শরীর নিয়ে, কি হবে এই মন দিয়ে, এই শরীর মন ধ্বংস হলেই বা আমার ক্ষতি কি, যে কোনো যে রকমই হোক আমায় ভগবান লাভ করতে হবে, তাতে শরীর থাক আর যাক, এটা হচ্ছে কথা। এই এটা কিন্তু আমাদের নিজেদের বোধে আসতে হবে, অনেক সময় দেখবেন আমরা আদর্শকে তৈরি করার চেষ্টা করি কিন্তু আদর্শ থেকে বিচ্যুত হয়ে যাই, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে মন খারাপ হয়ে যায়, মন খারাপ হলেই মুশকিল। আপনি রোজ চেষ্টা করছেন ঠিক সময় ঘুম থেকে উঠবেন, চেতনানন্দজি বলছেন, চেতনানন্দজি বক্তৃতা যখন আমরা প্রথম শুনি সেখানে তিনি বলেছিলেন যে আমি নিজেকে প্রতিজ্ঞা করেছিলাম ট্রেনিং সেন্টারে থাকাকালীন যে রোজ ঠাকুরকে না দেখে আর কাউকে দেখবো না, তাই কখনও আমার মঙ্গল আরতি মিস হয়নি, রোজ সকালবেলা ঘুম থেকে উঠে মুখ হাত পা ধুয়ে সবার আগে কোনো কথা না বলে আগে মন্দিরে চলে যেতাম, মঙ্গল আরতি এসে ঠাকুরকে দেখে আমার দিন শুরু হতো, তা আমরাও চেষ্টা করলাম কিন্তু সবসময় এটা করতে পারা যায় না। যেমন বেলুড় মঠে চারটে মঙ্গল আরতি হয় গরমকালে, আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস হোমে বেশ সাজগোজ করে পৌঁছে গিয়ে দেখলাম চারটের সময় মন্দির বন্ধ থাকে, ছেলেরা 5:30টার সময় খোলে, তখন মন্দির খোলে, খুব মন খারাপ হয়ে গেল, বিছানায় বসে সকালবেলা জপ ধ্যানটা ওটা খুব কাজের জিনিস নয় আর কি, এমনিতেই জড়তা থাকে, কার একটা মাইক্রোফোন বারবার খুলছে আর বন্ধ হচ্ছে, এ বলে বলে আমি পাচ্ছি না, যার খোলা আছে আমি দেখতে পাচ্ছি না কিন্তু দয়া করে বন্ধ করুন, এটা একটা সমস্যা অনলাইন ক্লাসের।
এই যে নীলিমা দেবী, আপনার মাইক্রোফোন অন করা রয়েছে, এইগুলো আপনারা করেন, এসে পুরো ক্লাসের ইয়েটাকে মুডটাকে নষ্ট করে। এই হচ্ছে কথা, আমাদের সবসময় এই উদ্দেশ্য থেকে উদ্দেশ্য হারা হয়ে যাই আমরা, এটা কিন্তু আমাদের মাথার মধ্যে রাখতেই হবে। আমি ফেল করেছি মানে এটাই শেষ কথা নয়। উদ্দেশানন্দজিকে আমি জিজ্ঞেস করেছিলাম ভালো করে যোগধ্যান করার পদ্ধতি কী, উনি বলেছিলেন এক ঘন্টা যোগধ্যান, ভালো করে যোগধ্যান করার জন্য 23 ঘন্টা তার প্রস্তুতি নিতে হয়। 23 ঘন্টা প্রস্তুতি নিলে তবে ভালো করে যোগধ্যান করা সম্ভব হয়। এই 23 ঘন্টা প্রস্তুতি এটা প্রায় না হওয়ারই কথা। আমরা তখন ওনাকে বললাম, উনি বললেন সবসময় শ্বাসে প্রশ্বাসে যোগ করার অভ্যাস করো, এই শ্বাসে প্রশ্বাসে যদি তুমি যোগ করতে পারো তাহলে নিশ্চিত নিশ্চিত করে তুমি যোগধ্যান করতে পারো, বাকি 23 ঘন্টা করতে। উনি আমাদের বুঝিয়ে দিলেন কেন শ্বাসে প্রশ্বাসে যোগ করার কী ফল। আমাদের মনের দুটো ভাগ আছে, একটা চেতন মন একটা অবচেতন মন। চেতন মনে যে জিনিসগুলো আমরা চিন্তা করি অথচ সেগুলো এক্সিকিউট করতে পারি না, সেই অতৃপ্ত ভাবনাগুলো আমাদের অবচেতন মনে জমা হয়। তারপরে যখন আমাদের চেতন মন শান্ত হয়ে যায়, যখন আমরা ভগবানের চিন্তা করি বা খালি মাথা হয়, তখন দেখবেন জগতের যাবতীয় চিন্তা ভাবনা আমার মাথায় এসে হাজির হয়। ওই চিন্তাগুলো করে তখন আসে, আমরা নিজেরাও বুঝে উঠতে পারি না। তারপরে এই সমস্যাগুলো আরও বাড়তে থাকে এবং তখন দেখবেন 30 মিনিটের মধ্যে 27 মিনিট ধরে আপনি লড়াই করছেন আপনার মনের সঙ্গে, বারবার তাকে টেনে আনুন। যোগে এটাকে বলে যে বিক্ষেপ আর প্রত্যাহার, বস্তু থেকে সরে যাওয়া এটা হচ্ছে বিক্ষেপ, আর সেই বিক্ষিপ্ত মনকে টেনে নিয়ে এসে আবার দেহ বস্তুতে লাগানো এটা প্রত্যাহার। এটা কিন্তু 2-4 দিন, বেশিও নয়, 2-4 দিন খুব সিনসিয়ারলি অভ্যাস করলেই দেখবেন আর আপনার মনে বিক্ষেপ হচ্ছে না। মহারাজ বলেছিলেন জপ করা শুরু করবে, ধরো গ্রীষ্মে, উনি বলতেন না তো এ বাড়ি থেকে, বলতেন গ্রীষ্ম মেমোরিয়াল থেকে শুরু করবে মনে মনে জপ করা, শ্বাসে প্রশ্বাসে জপ করবে, ঠিক করেছ। ব্রহ্মানন্দজির মহারাজের মন্দিরে গিয়ে ভুলে গেলে আবার মনে পড়লো তোমার গিয়ে এসে স্বামীজির ইয়েতে, স্বামীজির এই ঠাকুরের মন্দিরে গিয়ে তোমার মনে পড়েছে যে তোমার মনে মনে জপ করা হয়নি। মন খারাপ করবে না, কেন জপ করতে পারলাম না এই ভেবে মনকে কখনো নষ্ট করবে না, ওইখান থেকেই জপ করা শুরু করো। ওটা অভ্যাস করলে দেখবে নিজেদের মধ্যেও আসবে, সবসময় আপনি জপ করতে পারছেন। নিজে কথাটা বলছি না, নেভার অ্যালাউ ইয়োর সেলফ টু বি ডিপ্রেসড, নিজেকে কখনো হতাশ হতে দেবে না। আমরা বহু সময় সব কাজ তো তখন নতুন নতুন এসেছি, সঙ্গে সব কাজ ঠিকঠিক করে উঠতে পারতাম না। আর পূজনীয় আত্মস্বামী ছিল একদম হার্ড টাস্ক মাস্টার, যেটা দিয়েছেন সেটা করতেই হবে, কোনো রকম বাবা বাছা কোনো বাবা বাছার বিজনেস আর কি। তা আমরা ভয় ভয় একদিন মহারাজকে বলছি এই কাজটা আপনি দিয়েছিলেন, হয়নি। ভারী সুন্দর উত্তর দিন, হয়নি তো কী হলো, কিন্তু একটা অভিজ্ঞতা তো হয়েছে আমার, হয়তো হয়নি কিন্তু একটা অভিজ্ঞতা হলো, এটা যদি কাজটা না করতাম তাহলে কিন্তু কোনো দিনই হতো না। উনি উদাহরণ দিলেন একটা দারুণ, বলছেন তখন এতে আছেন মায়াবতীতে আছেন, মায়াবতীতে সেই যে সময় প্রচণ্ড বরফ পরে কোনো লোকজন যায় না, এখন তো এত বরফ পরে আগে কত, একদম কত সাধন আছে, তখন শুধু ওই কড়াইয়ের গরম জল সেটাই ওদের নিজেদের উষ্ণ রাখার চেষ্টা। এই মায়াবতীর এডিটার বলছিলেন গরম জল মাথায় ঢালছি তার মধ্যেই দেখছি জলটা ঠান্ডা হয়ে গেছে, বালতিতে রেখে জলটা ঢালবো বলে ঠিক করছি তার মধ্যেই দেখছি জলটা দ্রুত ঠান্ডা হতে আরম্ভ করেছে। তা সেই সময় নিজেদেরকে বিজি রাখার জন্য সব রান্না করতেন, তিনি ওই ছানার বোধহয় গজা বা ছানার ওই কিছু একটা তৈরি করবার চেষ্টা করেছেন, খুব সকাল থেকে করছেন। গম্ভীরানন্দজি মহাজ এডিটার প্রভুত্ব ভারতী, তিনিও দেখেছেন খাবার সময় জিজ্ঞেস করছেন গম্ভীরানন্দ সত্যকৃষ্ণ সেটা কী হলো, যে আর বলবেন না সব ভেঙে চুরে একাকার হয়ে গেছে। বলছে তুমিও যেমন, ওর মধ্যে কত ভালো ভালো জিনিস আছে, ছানা আছে, ক্ষীর আছে, চিনি আছে, দুধ আছে, ওগুলো কি নষ্ট হয়েছে, নিয়ে চলে এসো। বলছেন অম্লান বদনে সেই ভাঙা ছানার জিলিপি, ছানার জিলিপি, সেই অম্লান বদনে সেই ভাঙা গুঁড়ো হওয়া জিলিপি তিনি খেতে শুরু করলেন। বললেন আমাদের মনের ভিতরে উৎসাহ হলো যে পরের দিন আরও ভালো করে করতে হবে, এই যদি ডিপ্রেসড হয়ে যেতাম তাহলে কিন্তু কখনোই এই কাজটা হতো না। সাধক জীবনের এটা একটা খুব বড় অঙ্গ, মানে সবসময় যে আমরা ঢেউয়ের ওপরের মতো উঠতে পারবো তা কিন্তু নয়, পড়ে তো যাবোই। স্বামীজি বলছেন, স্বামীজি তার ভারতে বিবেকানন্দে মানুষের জীবনকে ঢেউয়ের সঙ্গে তুলনা করেছেন, ঢেউ দেখবেন উঠছে, উঠে আছড়ে পড়লো, তারপরে আবার সেই জলটা পিছিয়ে চলে যায়। বলছেন ওই যে ঢেউ যখন উঠে আমাদের জীবনে, আমাদের যখন উত্থান থাকে সবাই আমাদের বাহবা দেয়,
কিন্তু ওটাই তো একটা শেষ কথা না, ওটা একটা সময় বেলাভূমিতে আছড়ে পড়বে। তখন কিন্তু আছড়ে পড়া ঢেউয়ের দিকে কেউ তাকায় না, অথচ ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে ওই জলটা পিছিয়ে গিয়ে আগের চেয়ে, পিছিয়ে যাওয়াটা মনে হচ্ছে সে আগের চেয়ে বেশি শক্তি অর্জন করেছে। আগের বারে যদি 4 ফুট ঢেউ উঠে থাকে তাহলে সে পিছিয়ে গেল মানে 5 ফুট শক্তি অর্জন করছে। ফার্স্ট বোলাররা যেরকম বেশ অনেকটা ক্রিজে অনেকটা পিছনে চলে যায়, তারপরে দৌড়তে থাকে, যত দৌড়োয় তত তার সেই বলের স্পিড তত ভয়ানক হয়। ঠিক সেই রকম প্রতি পিছিয়ে যাওয়ার ভেতরে একটা উত্থানের গল্প লুকিয়ে আছে, এটা কিন্তু আমাদের বুঝতে হবে। সব পতনের ভেতরেই এই উত্থানের গল্প আছে, এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে কিন্তু হবে না। এটা তখনই আমরা বুঝতে পারবো যখন আমাদের লক্ষ্যটা, গোলটা স্থির হয়ে থাকবে। আমাদের লক্ষ্যটা স্থির থাকে না বলেই এই যত সামান্য আঘাতে আমরা ভেঙে পড়ি, হলো না, পারছি না, এটা যেন আমাদের জীবনের অঙ্গ হয়ে যায়। আমি ভগবানের পথে যাত্রা করেছি, মহারাজ বলতেন, আত্মস্থানজি বলতেন, নেগেটিভ থেকে জিরো আসা সেটাও কিন্তু প্রোগ্রেস। আপনার -1 স্কোর ছিল, এবারে আপনি 0 পেয়েছেন, বলছেন এটাও প্রোগ্রেস কিন্তু। তারপরে 0 থেকে আপনি এগোবেন। এই সেদিনকে একটি গুজরাটি ফিল্মের একটা ছোট্ট ক্লিপিং দেখছিলাম, সেখানে মাটি কি পজিটিভ স্কুলের টিচার বলছেন 49 পেয়েছে, 49% টোটাল এগ্রিগেটে হয়েছে 9 থেকে 10 উৎপাদ। মা বলছেন না ভালোই করেছে, গতবার ওদের দেশে যেরকম বলে 39 টাকা, বা সবসময় টাকা দিয়ে হিসাব করে, তো 39% পেয়েছিল, এবার 49% পেয়েছে, তো 48% পেয়েছে, এবার তো অনেকখানি এগিয়েছে, 9% এগিয়েছে। এই যে বাবা মায়ের ভেতরে এই উৎসাহটা, এটা তখনই আসে আমরা যদি আমাদের ভেতরে নিজেদের ভেতরে এই উৎসাহটা জাগিয়ে রাখতে পারি। আমার প্রতি পতনের ভেতরে আমার একটা উত্থানের গল্প লুকিয়ে আছে। আমরা যদি ডিপ্রেসড হয়ে যাই তাহলে কিন্তু হবে না, আমাদের লক্ষ্যটাকে স্থির রাখতে হয়। আর প্রতি পতনের সঙ্গে সঙ্গে আমার যে ফেলিয়র হলো তার কারণগুলো কী সেগুলোকে আইডেন্টিফাই করতে হয়। সেগুলোকে যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি তাহলে কিন্তু কিছুতেই আমাদের পতন হবে, এই পতনকে রোখা যাবে না। ঠাকুর বলছেন না, সারা রাত ধরে জল নিয়ে এলো খেতে, অথচ পরের দিন দেখা গেল সব শুকনো হয়ে আছে। তারপরে খোঁজ নিয়ে দেখা গেল যে আলের ভেতরে সব ভোগ আছে, মানে ছেঁদা হয়ে গেছে, ইঁদুরে ছেঁদা করে দিয়েছে। তাই আমি যা জল নিয়ে এসেছিলাম সেই জলগুলো সব পাশের খেতে চলে গেছে, আমার ক্ষেত যেমন শুকনো ছিল তেমনি শুকনো। এই ছেঁদাগুলো হচ্ছে আমাদের ক্যারেক্টারের লুফোলস, এগুলো আমাদের জানতে হবে যে আমাদের ভেতরে কোন কোন জিনিসগুলো মানে গোলমেলে জিনিস আছে, সেগুলোকে আগে দেখতে হয়। মা পূজনীয় আমাদের বীরেশ্বরানন্দজি মহারাজ এইটার জন্য একটা ভারী সুন্দর কথা বলতেন, বলছেন সেলফ অ্যাসেস করতে হয়, নিজেকে অ্যাসেস করতে হয়। রোজ রাত্রিরে শোবার আগে সারাদিন কী করেছেন সেটাকে খুঁটিয়ে 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 দেখতে হয়। দেখবেন অন্তত 50টা মিথ্যে কথা বলেছেন, 30টি চাতুরি করেছেন, 20টি ভালো কাজও করেছেন, কিন্তু খারাপ কাজও এতগুলো করেছেন। কাগজে লিখে রাখতে এইগুলো করেছে, আমি পরের দিন এগুলো করব না। আবার সারাদিন ধরে চেষ্টা করে করে রাত্রিরে যখন দেখা গেল, দেখলেন আপনি মিথ্যে কথা বলেছেন, কালকে 50টা, আজ 30টা, অর্থাৎ কম হচ্ছে। কিন্তু এইরকম করতে করতে সপ্তাহখানিকের মধ্যে আসলে আমরা আমাদের নিজেদের দেখি না, আমরা মনে করি আমি জগতের সবচেয়ে পারফেক্ট। এটা খুব ভালো করে আপনারা বুঝতে পারবেন যখন বিয়ে বাড়িতে যাবেন, দেখবেন আপনি 1 ঘন্টা সেজে গেছেন কিন্তু গিয়ে মনে হচ্ছে আপনাকে সবচেয়ে বেশি পেত্নী না বাবুদের মতো আপনাকে দেখাচ্ছে। তার কারণ আপনার পাশে যিনি বসে আছেন তিনি মনে হচ্ছে অনেক বেশি যেন মিস ইন্ডিয়ার মতো বা মিস্টার ইন্ডিয়ার মতো, আপনি যেন একেবারে মিস্টার ঝাড়ুদার আছেন। এটা আমাদের সবার মনে হয়, এটা খুব প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আপনারা মিলিয়ে দেখবেন। আপনি যত দামি শাড়ি পরে যান আপনার মনে হয় যে আপনার এটা যেন যথেষ্ট না, আমার যা ছিল তা গেল শোকে, যা নেই তার শোকে, আমার যেগুলো আছে সেগুলোকে নিয়ে আমি কিছু ভালো করি না, আমি আমার গুণগুলোকে নিয়ে কখনো ভাবি না, আমার বদগুণগুলোকে নিয়ে কখনো ভাবি না। আমি যদি আমার গুণগুলোকে ভালো করে আরও পলিশ করতে থাকি বদগুণগুলো ধীরে 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 একটু একটু করে অপসৃত হয়ে যাবে। এটা করতে গেলে ওই ডিপ্রেশনলেস মাইন্ড রাখতে হয়। আমি কখনো কোনো অবস্থাতেই হতাশাকে সামান্যতম স্থান দেব না, কারণ আমি হতাশাকে যদি সামান্যতম স্থান দিই তাহলে আমার আর ভগবান লাভ হবে না। এই শরীরে এই জীবনেই ভগবান লাভ করতে হবে, এইটা কিন্তু কথা। ও খেঁদা পেরেছে, ভোদা পেরেছে, পচা পেরেছে, আমি পারবো না, ওটা নয়, আমিও পারবো। ওই দেখবেন ঠাকুরের সংলাপগুলো খুব অপূর্ব,
যখন তিনি সেই গলায়তে তার ওই খরার বসালেন, তখন তিনি বলছেন, রামপ্রসাদকে দেখা দিবি, কমলাকান্তকে দেখা দিবি, তুই আমাকে দেখা দিবি না মা? এই যে আকুতি, এই বোধটা আমাদের ভেতরে থাকা দরকার যে তুমি রামপ্রসাদকে দেখা দিবে। তার মানে এটা নোন ট্রুথ যে সত্যি সত্যি ভগবানকে ডাকলে তিনি আমাদের সাড়া দেন, তিনি আমাদের কথা শোনেন। তাহলে এটা তো নোন ট্রুথ। তাহলে এটা যদি হয়ে থাকে রামপ্রসাদের ক্ষেত্রে, এটা যদি হয়ে থাকে কমলাকান্তের ক্ষেত্রে, তাহলে আমার ক্ষেত্রে কেন হবে না? আমি তো কিছু কম নই। মহারাজ বলতেন, বীরসেনজি বলতেন, শক্তি তো কারুর কিছু কম নেই, একই শক্তি দিয়ে পাঠিয়েছে, শুধু আনফোল্ডমেন্টটা আমরা কতটা নিজেকে উন্মুক্ত করতে পারছি। এর জন্য চাই ওই উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা। যতক্ষণ না সেই উদ্দেশ্যের প্রতি নিষ্ঠা থাকবে ততক্ষণ হবে না। এই রাজস্থানী এই সময় আমাদের এই বর্ষার যে শেষ হয়ে যাচ্ছে, যখন রাজস্থান জুড়ে ভীষণ গরম থাকে, রাজস্থানী ছেলে মেয়ে সবাই তীর্থ যাতে তীরাত্মে নিকল যাতে, মূলত উত্তর ভারত বা এই পশ্চিমবঙ্গে আসে যেখানে গঙ্গা আছে কাছাকাছি। আমার মনে আছে এর আগের বার যেদিন আসছিলাম, আমরা যখন মাঝ রাস্তায় প্রচণ্ড বৃষ্টি, প্রায় 40 মিনিট ধরে বৃষ্টি, এত বৃষ্টি হচ্ছে গাড়ি চালানো যাচ্ছে না, রাস্তার ধারে আমরা বন্ধ করে চুপটি করে বসে আছি, সামান্য একটু ফাঁক করে রেখেছি কাঁচেতে যাতে হাওয়া চলাচল করা যায়, কিন্তু তার ভেতর দিয়ে যা বৃষ্টির জল ঢুকছে তাতেই আমাদের ভিজে যাওয়ার মতো অবস্থা। প্রায় 40 মিনিট বৃষ্টি হওয়ার পরে আমরা গিয়ে পৌঁছালাম, আর তার সঙ্গে ঝড় হচ্ছে, গিয়ে শুনলাম লঞ্চ সার্ভিস বন্ধ আছে। তখন ঠিক কাটায় কাটায় 6:15 বাজে, লঞ্চ সার্ভিস বন্ধ আছে। ওপারের যে জেটি, তার যে ওই জেটিগুলো তো জুড়ে জুড়ে করা হয়, ওই জোড়ার একটা ভেঙে গেছে, ওরা 1-4 নম্বর জেটি ভেঙে গেছে, 1 নম্বর জেটি ব্যবস্থা করছে। আমাদের ওখানে যে জেটিগুলো চলে না সেগুলো তখন খুব দুর্ভাগ্য হয়, সব আলো ফালো খুলে নিয়ে বাড়িতে গিয়ে আলো লাগায়, এবং আবার তো নতুন করে আলো টালো লাগাতে হবে, তাই একটু সময় লাগবে। একদল রাজস্থানী মহিলা, প্রায় পুরুষ মহিলা সব মিলে 3-4 লোক আসবে। আমরা ওই 2 ঘন্টা দাঁড়িয়ে আছি, আমাদের ক্লান্তি লাগছে, কিন্তু তাদের কোনো ক্লান্তি নেই। একজন হাতে কোলে করে একটা ঝুড়ির ভেতরে সেই গোপালের বিগ্রহকে বসিয়ে রেখেছে, এবং তাকে ঘিরে ঘিরে 2 ঘন্টা ধরে মহিলারা নাচছিলেন আর গাইছেন। সে ওইটাই সুর, মানে কথা কী বলছে বুঝতে পাচ্ছি না, কিন্তু সুরটা তাই। কিন্তু সেই রাজস্থানী ওই পোশাক পরা মহিলারা, তারা সেই 2 ঘন্টা ধরে নাচলো। কেন না? লল্লাজি গোপাল, সে ক্লান্ত হয়ে যাবে, তাই তাকে এতটুকু ক্লান্তি না দেওয়ার জন্য তাই তাকে সবাই গান শোনাচ্ছেন, নাচছেন। মহিলারা ঘেমে স্নান করে গেছেন, ছেলেরা পাগড়ি খুলে মুখ উঁচছে, তার বুঝে দেখুন 2 ঘন্টা গাইছে নাচছে, কিন্তু তাদের শরীরে কোনো ক্লান্তি নেই, কারণ তারা লল্লাজিকে বিশ্রাম দিচ্ছে। শুধু ওখানেই থামলো না, 8:15 প্রথম ভেসেল ছাড়লো, ওরা 2টো ভাগ হয়ে গেছে, যারা লল্লাজির কাছে আছে তারা বসে বসে গান শোনাচ্ছে, আর বাকি মহিলারা কথকতা করছে, একজন বলছে আর তাকে ঘিরে আছে। আর আপনাদের এইখানে এই 5 মিনিট বসলেন, কেমন আছেন, কী হয়েছে, ওর বাড়িতে কী গেছিলাম, শাড়ি কী কিনেছো, পূজায় কত আমদানি হলো, কত জামদানি হলো, আমাদের এর বাইরে কিছুতেই আমরা বেরোতে পারি না, কিছুতেই বেরোতে পারি না। আর 5 এই ক্লাস শেষ হয়ে যাবে তো 7:45, 6:45 কাজ ক্লাস শেষ হবে, তারপরেই দেখবেন, আপনি নিরপেক্ষ দৃষ্টিতে দেখার চেষ্টা করুন, ভ্রমরের মতো গুনগুন গুনগুন কান খাড়া করে শুনবেন। এই প্রসঙ্গ, আজকে কী রান্না করেছিলে, ডাঁটা খুঁজে পেয়েছিলে কিনা বাজারে, ডাঁটাগুলো ডুমোডুমো করে কেটেছিলে কিনা, ছোটো ছোটো করে কেটেছিলে, এই করে এর বাইরে কিছুতেই আমরা বেরোতে পারছি না। আমাদের জীবনের উদ্দেশ্যটা যে অনেক বড়, এটা কিন্তু আমাদের বুঝতেই হবে, নাহলে খালি হাতে ফিরে যেতে হবে। আমরা যখন বুঝি তখন মন কাজ করতে পারে না। সে ঠাকুর গল্প করছেন না, যে মারা যাচ্ছে একটা লোক, তার অনেক টাকা, কিন্তু তিনি বলছেন এতগুলো প্রদীপ জ্বলছে কেন, তেল খরচ হচ্ছে, নিভাও, এটা কিন্তু সে করছে না, সে এই এতটা জীবন ধরে এইটাই অভ্যেস করে এসেছে, তাই সে এর বাইরে কিছুতেই যেতে পারছে না। দোষ তার নয়, এখানে তার কোনো সামান্যতম দোষটুকু নেই, তার কারণ হচ্ছে এর বাইরে সে যেতে পারছে না, এর বাইরে একটা কিছু চিন্তাই করেনি তো। আগেকার দিনে গ্রামের মায়েরা বলতেন না, কোনো ভালো জিনিস দেখলে, আমার এখনও মনে আছে টিভি টেলিভিশন যেদিন কলকাতায় এলো, ওই 76-এর ওই সময় সেপ্টেম্বর মাসে আমাদের বাড়িতেও টেলিভিশন এলো, আমার ঠাকুমা হাঁ করে দেখছেন শুনছেন, যে রসা রোডে সেখানে সম্প্রচার হচ্ছে আর এখানে দূরদর্শনে দেখছেন, হাঁ করে দেখছেন, বলছে কি অদ্ভুত জিনিস বল, আমাদের সময় এটা আমরা ভাবতেই পারতাম না। বলছেন বৃষ্টি হয়েছে, বন্যা হয়েছে, কর্তারা কী করে বাড়ি ফিরবেন, বাড়ি সেদিন রাত্রিরে ফিরতে পারছেন না, বাড়ির মহিলারা হান টান করছেন, অথচ
খবর কিছু পাওয়ার উপায় নেই। কী হলো জানেন না, জলে ভেসে গেল না কোথাও, কাপড় চোপড় গুটিয়ে বসে আছে, কিচ্ছু জানতে পারছে না, ভান টান করছে। এখনের মোবাইল যুগ দেখলে যে তারা কী করবে তার ঠিক নেই। যে আমরা এখানে বসে হাওড়ার এদোগলিতে বসে ক্লাস নিচ্ছি, আর ওইখানে নিউ ক্যাসেলে ঝকঝকে অফিসে বসে একজনকেও শুনছে। এটা একটা অদ্ভুত ব্যাপার, অদ্ভুত পরিবর্তন, প্রযুক্তির সঠিক ব্যবহার। ওই জীবনকে সবসময় লক্ষ্যকে স্থির করে রাখতে হয়, লক্ষ্য স্থির হলে দেখবেন পথ খুঁজে পাবেন। যেমন আগে এখান থেকে ওপারে যেতে কত কষ্ট, এই যে জলের তলায় মেট্রো রেল চালু হয়ে গেলে দেখবেন 25 মিনিটে আপনি সল্টলেকে অফিসে পৌঁছে যাচ্ছেন, আপনার সামান্যতম সময়ও লাগছে না। প্রযুক্তির সঠিক ব্যবহার, আপনি যেই যে ভাঙা হাতে আপনি কত সময় পাবেন, সেই অতিরিক্ত সময় সময় পেয়েছেন, কিন্তু যদি অতিরিক্ত সময়কে ব্যবহার করার সুযোগ না করতে পারেন তাহলে কিন্তু হবে না, কিছুতেই হবে না। যখনই অতিরিক্ত সময় পাবেন ভাবেন একটু হোয়াটসঅ্যাপে লোককে হ্যালো বলি, চারটে গান শেয়ার করি। আমরা নিজেকে সমৃদ্ধ করতে এতটুকু রাজি নই, আমরা জগৎকে সমৃদ্ধ করতে চাই, কারণ আমাদের সবার ভিতরে সেই গুরুভাব পূর্বার্ধ আছে, উত্তরার্ধ কিছুতেই হয় না। আমরা সবাই মোটামুটিভাবে বুঝতে পারি আমাদের ভেতরে সূর্য উদয় হচ্ছে, কিন্তু সেই সূর্যের আলোটাকে কী করে রিটেইন করে রাখবো বা দিনের শেষ অবধি সেই আলোটাকে কেমন করে ধরে রাখবো, এই বিদ্যাটা আমরা কিছুতেই শিখতে চাই না। তার কারণ হচ্ছে আমরা উচ্চ চিন্তায় নিজের মনকে নিবদ্ধ করতে পারি না, আমাদের উদ্দেশ্যটা ভুল হয়ে যায়। প্রত্যেকটা কাজের কী উদ্দেশ্য সেটা আগে জানতে হয়, তারপরে প্রাণপাত করে সেই উদ্দেশ্য সিদ্ধির জন্য চেষ্টা করতে হয়। আপনি নিজে নিজেই পথ খুঁজে পাবেন, দেখবেন আপনি সেদিনকে হয়তো খুব ঝরঝর বৃষ্টি হয়েছে, বাজার কিচ্ছু করার নেই, যে সামান্য জিনিসগুলো আছে সেই সবগুলোকে একটু মাথা খাটিয়ে আপনার অপূর্ব তরকারি তৈরি করেন, ইনোভেটিভ, সেই রান্নাঘরেই সেই আবিষ্কারটা হলো। শুধু ওই আপেল পড়েছিল বলে নিউটনের যেরকম হয়েছিল আপনাদের কেউ নোবেল টোবেল দিচ্ছে না, কিন্তু অদ্ভুত সব আবিষ্কার আপনারা করে ফেলেন। তার মানে এই শক্তিটা আমাদের ভেতরেই আছে, শুধু আমরা সুকাজে সেটাকে ব্যবহার করি। এরপরের একটা প্রশ্ন যে এটা আমাদের অনেকেই এই দুমদামি শ্লোকটা বলে যারা খুব পুজো করতে ভালোবাসেন তাদেরকে আমরা আক্রমণ করি, পূজনীয় মহারাজকে জিজ্ঞাসা করা হচ্ছে, এই যে বিভিন্ন পূজাবিধি ও নানা রকমের দেবদেবী, এর ভিতরে কি কিছু বিশেষত্ব আছে? মহারাজ, বিভিন্ন দেবদেবী যা কিছু ওই ও সবই এক, ও সবই এই মনের সৃষ্টি। শাস্ত্রে 4 রকমের সাধনার কথা বলা আছে, উত্তম ব্রহ্ম সদ্ভাবো ধ্যান ভাবস্তু মধ্যম স্তুতির জপো অধম ভাবো বাহ্য পূজা অধমাধমা। এই 4টে জিনিস, উত্তম ব্রহ্ম সদ্ভাব, ব্রহ্মে লীন হয়ে থাকা, ব্রহ্মের ভেতরে একবারে মিলিয়ে এক হয়ে যাওয়া, এটা হচ্ছে মনুষ্য জীবনের সবচেয়ে উত্তম ভাব, যেখানে দ্বিতীয় কোনো সত্তা নেই, আমি এবং আমার ঈশ্বর, আমি এক, আমি তার সঙ্গে লীন হয়ে গেছি, তিনি আমার সঙ্গে লীন হয়ে গেছে, তুমি আমি, আমি তুমি, আলাদা কোনো জিনিস নেই, একটাই আই আছে সেটা ক্যাপিটাল আই, আর কিচ্ছু নেই। 2 হচ্ছে ধ্যান ভাবস্তু মধ্যম, ধ্যানটা হচ্ছে মধ্যম সাধন, আমি তার চিন্তা করছি। এখানে কিন্তু 2 ভাব আছে, ধ্যেয় বস্তু এবং ধ্যান যিনি করছেন, দুটো আলাদা আলাদা সত্তা, এটা যখন মিলে যায় তখন কিন্তু সমাধি। বলছেন স্তুতির জপ অধম ভাব, জপ ধ্যান স্তুতি এটা অধম ভাব। আর বলছেন বাহ্য পূজা অধমাধমা, আর খারাপের চেয়েও খারাপ ভাব হচ্ছে যখন আমরা ফুল বেলপাতা চন্দন দিয়ে তার পুজো করি। এটা একবারে সবাই অদ্বৈতবাদী তো আমরা, খুব ভালো লাগে, যাক এটা শুনলাম, আর গিন্নি ফুলের খরচা দেবো না, মিষ্টির খরচা দেবো না, কিচ্ছু দেবো না, সব সমাধিস্থ হয়ে যাবে। রাজা মহারাজ কী বলছেন আমরা শুনে নিই। মহারাজ বলছেন সাক্ষাৎ সাধন হচ্ছে সবচেয়ে উত্তম, সেই পরমাত্মা রয়েছেন, সর্বদা তাঁর অনুভূতি হচ্ছে, তারপর হচ্ছে ধ্যান, সেখানে তিনি আছেন আর আমি আছি, জপ তপ সব বন্ধ। যখন ধ্যান জমবে তখন দেখবে শুধু ইষ্টের রূপ, তখন জপ তপ আর চলে না, তার নিচে স্তবস্তুতি ও জপ, জপ করা হচ্ছে এবং সঙ্গে সঙ্গে সেই রূপ চিন্তা করা হচ্ছে, আর তারও নিচে হচ্ছে বাহ্য পূজা, প্রতিমা উপাসনা। এই সবই হচ্ছে ডিফারেন্ট স্টেজেস অফ ইভলিউশন, ক্রমোন্নতির বিভিন্ন অবস্থা। যার মনের যেরকম অবস্থা
সে সেখান থেকে আরম্ভ করে করে ক্রমে ক্রমে বেড়ে যায়। ধরুন একজন অর্ডিনারি ম্যান, সাধারণ লোক, তাকে একেবারেই যদি নির্গুণ ব্রহ্মের চিন্তা বা সমাধি সম্বন্ধে উপদেশ করা যায়, সে কিছুতেই ধারণা করতে পারবে না, তার ভালোও লাগবে না, দু একদিন চেষ্টা করে ছেড়ে দেবে। কিন্তু তাকে যদি ফুল বেলপাতা নিয়ে পুজো করতে দেওয়া হয়, তাতে সে মনে করবে একটা কিছু করলুম, তার মনটাও খানিকক্ষণের জন্য স্থির হলো, এতে সে বেশ আনন্দ পেল। তারপর ক্রমে সেই স্টেজ আউটগ্রো বা অবস্থা অতিক্রম করতে হবে। মন যত ফাইন বা সূক্ষ্ম হতে থাকে, গ্রস বা স্থূল জিনিসে আর সেই রকম রস পায় না। ধরুন আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন, কিছুদিন পরে দেখবেন আপনা থেকেই মনে হবে জপ করা ভালো, তখন জপটা বেড়ে যাবে। আবার কিছুদিন পরে মনে হবে ধ্যান করা ভালো, তখন শুধু ধ্যান করতে ইচ্ছা যাবে। এই রকমে মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায়। একেই বলে ন্যাচারাল গ্রোথ বা স্বাভাবিক উন্নতি। এই রকমে মন যেটুকু লাভ করে তা আর নষ্ট হয় না। মনে করুন আপনি এই উঠানে আছেন, আপনাকে ছাদে উঠতে হবে। কোথায় সিঁড়ি আছে খুঁজে নিয়ে সিঁড়ি বেয়ে তবে উঠতে পারবেন, তা না হলে উঠোন থেকে যদি আপনাকে ছুঁড়ে ফেলে দেয় তাহলে আপনার অনেক কষ্ট হবে এবং তাতে বিপদের আশঙ্কাও খুব আছে। এই বাইরের জগৎ যেমন দেখছেন নিয়মকানুন আছে, অন্তর্জগতও ঠিক সেই রকম সব ব্যবস্থা আছে। কি সুন্দর প্রশ্ন! এটা একেবারে যাকে বলে, যারা এইগুলো বলে আমাদেরকে মুখ বন্ধ করতে চায়, তাদের মুখে একদম ঝামা ঘষে দেওয়ার মতো। আমার মনে আছে আমাদের পূজনীয় সুকুমার মহারাজ, স্বামী বৈদ্যনাথ আনন্দজি, যিনি বেলুড় মঠে প্রায় 38 বছর ধরে ঠাকুরের পুজো করেছেন, পূজনীয় মহারাজকে আমি জিজ্ঞেস করেছিলাম। আমার খুব পুজোয় ইন্টারেস্ট ছিল, কিন্তু কখনোই খুব বেশি দিন খুব ভালো করে পুজো করা হয়নি। যদিও মায়ের কৃপায় প্রায় 20 বছর দুর্গা পুজো করার সুযোগ হয়েছিল, 6 বছর নিজে আর 14 বছর করানো। পুজোর প্রতি খুব ইন্টারেস্ট, খুঁটি খুঁটি দেখার চেষ্টা করতাম। আর বেলুড় মঠের পুজোর বহু জিনিস আছে যেগুলো বাইরে কোথাও হয় না। এবং সুকুমার মহারাজ আমার দেখা প্রথম মানুষ যিনি পূজার প্রত্যেকটি মানে অনুষ্ঠানের তার কি বৈজ্ঞানিক ব্যাখ্যা সেগুলি জানেন, শাস্ত্র থেকে একদম উল্লেখ করে করে বলেন। তা আমি একদিন জিজ্ঞেস করলাম যে আপনারা এত ফুল এত কিছু দিয়ে পুজো করেন, নিজেদের থেকেই লোভ হয়। আমরা তো আমাদের নরেন্দ্রপুরে শীতকাল পড়লে গোটা চারে জবা, আর সব সাদা টগর, একবারে পুষ্পপাত্র ভর্তি উঁচু করে সাদা টগর দিয়ে গেছে। মানে ছেলেরা যে যেরকম পেরেছে কম্পিটিশন লাগিয়ে একবারে টগর গাছ নির্মূল করে টগর ফুল নিয়ে আসে। কিন্তু 4টে ফুল ঠাকুর মা স্বামীজির 3টে অর্ঘ্য দেওয়ার পরে আরেকটি বিশেষ অর্ঘ্য করলে আর কোথায় যে বাকিগুলো কাকে দেবো নিজেই বুঝতে পারি না। ঠাকুর মা স্বামীজির পুজো ফুলে সবই ওই মায়ের পুজো আমি সাদা ফুল লাল চন্দন লাগিয়ে দিয়ে দিতাম, এরকমই হতো। তো এখানে এত ফুল, আমার খুব লোভ লাগে, এত এত উপকরণ কেন? তাছাড়া মহারাজরা ষোড়শোপচার মাঝে মাঝে হয় বলে সব রোজ ওই ষোড়শোপচারের মন্ত্র বলে বলে দেন। যে মন্ত্রগুলো ওরা মানে বলতে পারেন না, যে মন্ত্রগুলো উপাচার থাকে না, যেমন রোজ রজতাসন থাকে না, রোজ আজ মধুপর্ক থাকে না, এগুলো যেগুলো থাকে না সেগুলো হাত জোর করে মন্ত্রগুলো বলে। তা আমরা একদিন মহারাজকে জিজ্ঞেস করলাম যে এত উপাচার বা এত মন্ত্র দিয়ে পূজা করার কী দরকার? বলছে একজন মানুষ আসছে, তার সঙ্গে এই হিংটিং ছট ওই সমস্তগুলো করতে পারলে তার ভালো লাগবে, তার মনে হবে হ্যাঁ একটা কিছু একটা হচ্ছে, তার আকর্ষণ ভগবানের প্রতি আকর্ষণ হবে। বাড়িতে ফিরে গিয়ে সে যদি ওই 50টার ভেতরে 4টেও যদি করে, নেই মামার চেয়ে কানা মামা হবে ধরা। এটা হচ্ছে কথা, এটা আমাদের বুঝতেই হবে। তাই বলছেন যে এই ওই রকম নানা রকমের আপনি দেখবেন নিজে নিজে ঠাকুরকে বেশ ভালো করে মুছে দিলেন, আপনার মনে হবে যে আপনি যেন মুছছেন। আমরা হাঁ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু মোছাই দেখতাম সুকুমার মহারাজ মুছছেন, সেই মলমলের কাপড় দিয়ে নাকের ঠাকুরের নাকের পাটাগুলো মুছছেন, এত সুন্দর কানের এগুলো ধারগুলো মুছছেন। এমনিতে তো সন্ধ্যেবেলা দেখা যায়, ভোরবেলায় দুপাশে গরমকালে দুপাশে জানলাগুলো খোলা থাকে, মানে ঠাকুরের দুপাশে 2টো জানলা। আমরা ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে দেখতাম কেমন করে কাপড় পরায়, কীরকম করে প্লিট হয়। বারবার মনে হতো আমি বসলে ঠিক আমার কোলে ওইরকম প্লিটগুলো হয়ে যায়, ঠাকুরের কোলে ওই প্লিটগুলো বানায় কি করে।
আমরা দেখতাম একবারে মানুষের মতো করে কি যত্ন করে। আজকেই কথা হচ্ছিল পূজনীয় হিরণময়ানজি মার যে কথা, হিরণময়ানজি যখন পুজো করতে যাই বলেছিলেন, এমন করে ভাববে ভাববে ঠাকুর একটা ছোট্ট শিশু, তুমি যদি কোলে করে ঘুম থেকে না তুলে দাও তাহলে তিনি উঠতে পারেন না, তুমি তাকে হাত ধরে যদি না নিয়ে আসো তাহলে তিনি বাইরের ঘরে এসে বসতে পারেন না, তুমি মুখটা ধুয়ে দিলে আর মুখ ধোয়া হয় না, তুমি কাপড় না পরিয়ে দিলে তিনি ভদ্রলোকের মতো আসতে পারেন না, তুমি খেতে দিয়ে তাকে খাইয়ে না দিলে তার খাওয়া হয় না, আর তুমি তাকে হাত ধরে নিয়ে গিয়ে শুইয়ে না দিলে তার শোয়া হয় না। শুধু এইখানে বলে উনি বলে চলেছেন, বলতে বলতে উনি এত উত্তেজিত হয়ে গেছেন, বলছেন যখন ঠাকুরকে নিয়ে আসবে একটা হাত পেছন দিকে রেখে দেবে যেন ঠাকুর তোমার হাতটা ধরে আসছে, তুমি কল্পনা করবে তুমি তার হাতটা ধরে আসছে, এবং তিনি অবশ্যই নিশ্চিত করে দেখবে কোনো না কোনো সময় তোমার অনুভূতি হবে যে তিনি তোমার হাতটা ধরে আসছেন। বলছেন এই ভাবটাই সব। এই আমাদের হিতানন্দজি ঠাকুরকে তুলতেন বা নামাতেন, চারটে করে সিঁড়ি, আপনারা তো দেখেননি ঠাকুরের শয়নঘরের সিঁড়ি, এই অল্প কয়েকটা সিঁড়ি, তারপর একটা ল্যান্ডিং আছে, তারপরে আবার তিনটে সিঁড়ি, আবার একটা ল্যান্ডিং আছে, আবার চারটে সিঁড়ি, আবার ল্যান্ডিং আছে। উনি প্রত্যেকটা ল্যান্ডিংয়ে থামতেন। তারপরে একদিন ওই সেবকরা জিজ্ঞেস করছে যারা ঠাকুর ঘরে কাজ করে যে আপনি এভাবে নামেন কেন, বলছে ঠাকুরের অনেক বয়স হয়েছে তো উনি আমার কাঁধে ভর দিয়ে আস্তে আস্তে নামেন, ওই টানা আসতে পারেন না তাই একটুখানি দম নিয়ে নিয়ে জিরিয়ে জিরিয়ে আসে। দেখুন এটা ভাব, কিন্তু মানে এটা কল্পনা যদি করি তাহলে আমাদের খুব ভালো লাগবে। আপনাদের সন্ধ্যাবেলা বা সকালবেলা দেখার সুযোগ হয় না, আমরা অনেকবার গিয়ে দেখেছি ঠাকুরের শয়নঘরের মশারি টাঙানো হয়েছে, এরকম পরিপাটি করে মশারি আমরাও টাঙাতে পারতাম না, একবারে নিখুঁত টান টান করে রয়েছে, আর এত পাতলা মশারি দূর থেকে দেখলে মনে হবে যেন ঠাকুরকে চোখ বন্ধ করলেই যেন ঠাকুরকে দেখতে পাবো, ঠাকুর উঠলেই যেন দেখতে পাবো। আমাদের ঘর ঠিক যেরকম, ঠিক সেই রকম নাইট ল্যাম্প লাগানো আছে, সমস্ত কিছু লাগানো আছে, যেন ঠাকুর চাইলেই সব হবে। আপনি খুব বেশি নড়াচড়া করবেন না মা, এটা রানিং কমেন্ট্রি হচ্ছে না। তারপরে এই এটা যেন একেবারে অদ্ভুত একটা ব্যাপার, এইটা ভাব। বেলঘরিয়া স্টুডেন্টস হবে আপনাদের বলেছিলাম, আমাদের ভান্ডারী মহারাজ এসে বলছেন আমার খুব বিরক্ত লাগছে, বলছেন ভাতের ওইখানে ঘি দেওয়া আছে, এই এই সেদ্ধ হয়েছে, এই এই ভাজা হয়েছে, বুঝলে মাছের মাথা দিয়ে ডাল হয়েছে, ফুল ওই যে কই মাছ ফুলকপি দিয়ে করেছে, ভেটকি মাছ হয়েছে, আর ক্ষীর কমলাটা এইভাবে তৈরি করা হয়েছে, চন্দন ক্ষীরটা এইভাবে। আমি বিরক্ত লাগছে আর ভাবছি যে কেন এরকমভাবে বলছেন, আমার দেরি হয়ে যাচ্ছে পুজো করব, এই ভোগ দেব। তারপরে ওখানে রীতি হচ্ছে ভাণ্ডারীরা উপোস করে থাকেন যতক্ষণ না ঠাকুরের ভোগ ওঠে, ভোগ উঠে গেলে ভোগারতির থেকে একটা সন্দেশ আর ডাবটা, প্রসাদী ডাবটা গিয়ে ভাণ্ডারী খেতে হয়। শিবদাস মাছকে দিয়েছি, শিবদাস মাছকে দিয়ে প্রণাম করেছি, উনি বলছেন আস্তে আস্তে তুমি খুব বিরক্ত হচ্ছিলে না, আমরা হ্যাঁ আসলে ঠাকুরকে খেতে দিচ্ছ তো তাই বলে দিলুম, ঠাকুর তো বুঝতে পারবেন না কোথায় ঘি রাখা আছে, যদি না বুঝতে পারে অন্য সবের সাথে মাখিয়ে ফেলেন, তাই বলে দিচ্ছি ওইখানে আর কী কী রান্না হয়েছে ঠাকুর, যে তুমি না যদি জানো, ঠাকুর যদি জিজ্ঞেস করেন যে কই মাছটা কী দিয়ে রান্না করেছি, ভেতরে ফুলকপিগুলো আছে, তুমি তো বুঝতে পারবে না, ঠাকুর যদি জিজ্ঞেস করেন ক্ষীর কমলা কেমন করে করলি, চন্দন ক্ষীরটা কেমন করে হলো, কিন্তু তুমি যদি না জানো বলতে পারবেন না। দেখুন সবটাই ভাব, কিন্তু একটা ছবি নয়, তিনি কল্পনা করছেন, আর জীবন্ত জাগ্রত মানুষ খেতে বসেছে। আমরা ছেলেবেলায় হাসতাম আসন পেতে দেওয়া হয়েছে ঠাকুরকে খেতে দেওয়ার জন্য, আসনের ওপর বসে ঠাকুর খাচ্ছে, এটা ভেবেই হাসতাম, কিন্তু পরবর্তীকালে নিজে করতে গিয়ে দেখেছি সত্যি সত্যি যেন ওই আসনটার প্রয়োজন আছে। মনে হচ্ছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে মাদুর্গা এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে সিংহের পিঠে দাঁড়িয়ে তো খেতে পারেন না, তিনি বোধহয় ওপর থেকে নেমে এসেছেন, ওই আসনটায় এসে বসেছেন এবং বসে আমার পুজো গ্রহণ করছেন, আমি যে খেতে দিয়েছি তিনি যেন সেই খাবারটি খাচ্ছেন। এই যে ভাবটা সবটাই ভাব, কিন্তু এর মধ্যে যেন একটা কন্টেন্টেড অবস্থা, এটা কিন্তু খুব বেশি দিন থাকে না। এই আগের দিনই গল্প করছিলাম একজন মহিলার গল্প করছিলাম, তিনি সদ্য মারা গেছেন, জন্মাষ্টমীর দিন বিকেলবেলা মারা গেছেন, উনি খুব সুন্দর পায়েস রান্না করতেন, আমরা গিয়ে জিজ্ঞেস করতাম আপনি এত সুন্দর পায়েস রান্না করেন কী করে, বলছে আমি তো কিছু জানি না, পায়েস রান্না করে সেই চুনারের পাথর বাটি ছিল তাতে ভর্তি করে দিয়েছেন, আর বাকিটা যে হাঁড়ি ছিল সেটা দিয়ে দিয়েছেন, আর বলে আমি খালি বসে জপ করি, জপ করতাম ঠাকুরের সামনে, আর ঠাকুরকে বলতাম তুমি খাও। সে অপূর্ব সেই পায়েস, অনেক জায়গায় খেয়েছি কিন্তু ওরকম সুন্দর পায়েস কখনো খাইনি, মনে হচ্ছে না দেবতা যেন ভোগ গ্রহণ করেছেন। মায়ের জীবনের গল্প আমাদের ইয়ে
তার স্মৃতিচারিকা বলছেন, মাকে গিয়ে মা তিনি এসে ঘরের ছাদ থেকে কাপড় জামা তুলে যে ঘরে রেখেছেন সেটা মা দেখতে পাননি। মা যেন নববধূটির মতো মাথায় ঘোমটা দিয়ে এসে বলছেন, পঞ্চপাত্রটা নিয়ে ঠাকুর খাবার দেওয়া হয়েছে খেতে এসো, গোপাল খাবার দেওয়া হয়েছে খেতে এসো বলেই ঘাড় ঘুরিয়ে তাকিয়েছেন আর দেখছেন যে দাঁড়িয়ে আছেন সরজুবালা দেবী দাঁড়িয়ে আছেন, বলছেন এই সবাইকে খেতে ডেকে নিয়ে যাচ্ছি। সরজুবালা দেবী তার স্মৃতিচারণে বলছেন, মনে হচ্ছে যেন স্বয়ং ঠাকুর এবং গোপাল মায়ের পেছন পেছন হেঁটে যাচ্ছেন রান্নাঘরে, সেইখানে কাঠের ইয়েতে খেতে দেওয়া হয়েছে। আপনারা যদি ভোগারতি কোনোদিন উৎসবে দেখার সুযোগ পান দেখবেন মায়ের বাড়িতে মাকে খেতে দেওয়া, মানে উদ্বোধনের বাড়িতে, কী সুন্দর কী যত্ন করে, এমনকি মা খাবার পরে মুখে দোক্তা খেতেন, এমনকি সেই দোক্তা কাটা দোক্তা সেগুলো সত্যি একটা ছোট্ট কৌটো করে রাখা আছে। ঠাকুরের ডান পাশে পান আছে এবং সেই সঙ্গে খানিকটা জোয়ান মৌরি ভাজা, এগুলো এখনও বেলুড় মঠে বেটুয়া করে সিল্কের বেটুয়া আছে, তাতে করে সব জোয়ান মৌরি সব দেওয়া থাকে, প্রত্যেক 15 দিন অন্তর সেগুলো নামে সেই প্রসাদী মৌরি আমরা খাই। এ অদ্ভুত ব্যাপার, সবটাই এই সেবাটা জানেন তো, পুরোটাই একবারে নিজের ভেতরে, কিন্তু এর ভেতরে আনন্দে বিভোর হয়ে থাকা। এইটা হতে হতে একটা সময় মনে হবে এর বাইরেও একটা জিনিস আছে, তখন জপ ধ্যানের প্রতি আকর্ষণ আসে, তারপরে আসে ধ্যানের প্রতি। ধ্যান করতে করতে, ধ্যান মানে হচ্ছে যে জপ হচ্ছে নাম ধরে ইষ্টবস্তুকে ডাকা। আপনি এসেছেন শুভেন্দুবাবুর বাড়িতে, কলিং বেল খারাপ, নিচ থেকে ডাকছেন শুভেন্দুবাবু শুভেন্দুবাবু শুভেন্দুবাবু, আমাদের ইয়েতে একটা হাওয়াই চুটি পরে ওপর থেকে কটাস 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 করে আওয়াজ করে করে নামছেন, এই আওয়াজ শুনে আপনার মনে হয়েছে যে আপনার ডাক পৌঁছেছে, আজ প্রার্থিত বস্তু আসছে। আর ধ্যান হচ্ছে যখন উনি দরজা খুলে দাঁড়ান, আপনি ওনাকে সামনাসামনি দেখতে পান, আপনার যে আনন্দ এই হচ্ছে ধ্যান। জপ হচ্ছে নিরন্তর ভগবানের নাম করা, তাকে স্মরণ করা, এই করতে করতে আমাদের অন্তরে অনুভব হয় ভগবানের উপস্থিতি আমরা যেন অনুভব করতে পারি। আর ধ্যান হচ্ছে যখন তিনি দরজা খুলে তার রূপ দর্শন করা। আর ছোট ছেলে হলে শুভেন্দুবাবু বললেন, এসব কোলে চড়ি তুমি আর বাকিটা নিয়ে যাবে, এই যে ভগবানের কোলে চলে যাওয়া, তার সঙ্গে মিলেমিশে এক হয়ে যাওয়া, একটা শরীরে রূপান্তরিত হওয়া, এইটা হচ্ছে সমাধি। এটা একটা ক্রমবর্ধমান একটা পরিস্থিতি, একটু একটু করে, ক্রমান্বয়ে এক অবস্থা থেকে আরেক অবস্থা, আরেক অবস্থা থেকে আরেক অবস্থা, আরেক অবস্থা থেকে আরেক অবস্থা। এই যে বলছেন অধমাধমা, এর অর্থটা বুঝতে হবে, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা বুঝতে না কী করছে, ফুল দিয়ে সাজাচ্ছে, সব বুঝতে পয়সা নষ্ট করছে, আমরা এটা ভাবি, সেটা কিন্তু নয়, এটা একটা ক্রমান্বয়ের স্তরে যাওয়ার একটা কথা। এইটা যদি আমরা নিজেরা নিজেরা না বুঝতে পারি তাহলে কিন্তু কিছুই কিছু হবে না। বলছেন মন যত ফাইন হতে থাকে গ্রস জিনিসে আর সেই রকম রস পায় না। ধরুন আপনি প্রথমে পূজা আরম্ভ করলেন, কিছুদিন পরে দেখবেন আপনা থেকেই মনে হবে জপ করা ভালো, তখন জপটা বেড়ে যাবে, কিছুদিন পরে মনে হবে ধ্যান করা ভালো, তখন শুধু ধ্যান করতে ইচ্ছা যাবে। এইরকম এইরকমে মানুষ ক্রমে ক্রমে লক্ষ্যের দিকে এগিয়ে যায়, লক্ষ্যের দিকে এগিয়ে যায়, একেই বলে ন্যাচারাল গ্রোথ বা স্বাভাবিক উন্নতি। এই রকমে মন যেটুকু লাভ করতে পারে তার নষ্ট হয় না, এই ক্রমান্বয়ে। আপনি যখন এই যে দেখবেন অনেক সময় যে পাহাড়ে যখন আপনারা ওঠেন, বিশেষ করে অমরনাথ যাত্রায় বিশুটপ ক্রস যারা করেছেন তারা জানেন কী কষ্ট, একেবারে ভীষণ শ্বাসকষ্ট হয়, আর তার উপর তার ঠিক ঠিকানা নেই, পথের ঠিক ঠিকানা নেই, মনে হয় এখানে পড়ে যাব, কিন্তু এইটা অতিক্রম করে যারা যান তখন ভীষণ আনন্দ। যখন ইয়েতে গিয়ে পৌঁছন ওরা, ওই যে সেই পঞ্চতরণীতে বিশুটপ ক্রস করে নেমে এলেন পঞ্চতরণীতে, একবারে নিচের দিকে নেমে আসছেন, অপূর্ব আপনার মনের ভাব হবে, এবং যে পুরো রাস্তাটা আপনি ক্রস করে এসছেন এর স্মৃতিটা আপনার সারাক্ষণ থাকবে। আবার যখন বালতাল দিয়ে নামছেন তখন বলছে এই বোধহয় খাদে চলে গেল, এই বোধহয় খাদে চলে গেল, কোথাও কোথাও বরফ ছিল সেটা যখন ঝর্ণা হতে আরম্ভ করেছে সেই ঝর্ণার মাঝখান দিয়ে যাওয়া, আমাদের এখনও মনে আছে আমরা পিন্ডারি গ্লেসিয়ার এক্সপিডিশনে গেছি, ভোর 4টের সময় বেরিয়েছি, শেষ ফুরকিয়া থেকে গ্লেসিয়ারের দিকে যাওয়ার পথে ভোর 4টের সময় বেরিয়েছি, এই চাঁদের যে আলো আর সূর্যের যে আলো হয়েছে সামান্য বরফের ওপর, সেই আলো পরে একবারে দিনের মতো আলো হয়ে গেছে, আমরা শেষ ল্যাপটা এগিয়ে যাচ্ছি, আমরা প্রথম দল যারা পিন্ডারি গ্লেসিয়ার যাচ্ছি, সেই বরফের ঝর্ণা তার পেটটাকে কেটে সেইটাকে রাস্তা করা হয়েছে,
যখন এই ঝর্ণা গলে যাবে তখন ওই ঝর্ণার উপর দিয়ে আমাদের যেতে হবে, কিন্তু আড় বরাবর রাস্তা দিয়ে আমাদের যেতে হবে। আমরা সেই সামনে একজন ধরেছে লাঠি, পেছনে একজন লাঠি ধরেছে, এইভাবে সেই রাস্তাটাকে ওই লাঠিটাকে ধরে ধরে রেলিংয়ের মতো করে ওই লাঠিকে ক্রস করছি। আমরা খুব চেষ্টা করছি যাতে খুব সকাল সকাল দর্শন হয়ে আবার সকাল সকাল 9টার মধ্যে ওটাকে ক্রস করে যেতে পারি। তার কারণ হচ্ছে যত বেলা হবে বরফ গলতে থাকবে, আর ওই পথ দিয়ে যেতে গেলে পিছলে যাওয়ার সম্ভাবনা আছে। যখন একবারে গ্লেসিয়ারের নিচের কাছাকাছি এসে গেছি, শেষ হিলকে এসে দাঁড়িয়েছি, তখন এত শ্বাসকষ্ট হচ্ছে কোনোভাবে উঠতে পারবো না। আমি আমার বন্ধুদের বলছি আপনারা এগিয়ে যাও, আমি নিচে দাঁড়িয়ে আছি। একজন আমাদের খুব করে গ্যাস খাওয়ালেন যে নিশ্চয়ই পারবেন। হ্যাঁ, তারপরে যখন শেষ ল্যাপের কাছে পৌঁছে গেছি, সেখানে গিয়ে আর কিছুতেই ওপরে উঠতে পারছি না, তখন ওরা বললেন এতটা দূর আসা হলো, একটা ওষুধ কিছু নেই, তখন একটা স্টেরয়েড খাওয়া হলো, খেয়ে ধীরে ধীরে ওপরে উঠা গেল। সেই দুপাশে গভীর খাদ, আর তার মাঝখান দিয়ে জিরো পয়েন্ট ধরে আমরা যাচ্ছি। সামনে পিন্ডারি গ্লেসিয়ার, একদিকে নন্দা খুঁটি, একদিকে নন্দা কোট। আপনি শুনতে পাচ্ছেন না? খুব ভালো। না না, ওইখান অব্দি শোনা উচিত। কি দিদিমণি শুনতে পাচ্ছেন আপনি? হালকা হালকা, ওই হালকা হালকাই ভালো। তাহলে সেই ওই শেষ ল্যাপে পৌঁছে যখন গেলাম, তখন সেই 200 ফিট এই উঁচু দুপাশে গভীর খাদ, মাঝখানের যে জিরো পয়েন্টে গিয়ে আমরা পৌঁছেছি। এত সরু জায়গা, মানে খুব চওড়া জায়গা, কিন্তু একজনের বেশি এগোনো যাবে না। আমরা একজনের দাঁড়িয়ে আছি সামনে সেই পিন্ডার গ্লেসিয়ারে। প্রত্যেক বছর গলে বলে সেই সিঁড়ির মতো রাস্তা। এই আপনারা যারা পুরনো দিনের এই শতবর্ষ বিল্ডিং দেখেছেন, যেখানে এখন ইউনিভার্সিটির বিল্ডিং হয়েছে, পুরনো যে বাড়ি ছিল, চওড়া চওড়া সিঁড়ি ছিল। ওই সিঁড়িতে যদি কেউ মন দুধ ঢেলে দেয়, আর সেই দুধ যদি জমে বরফ হয়ে যায়, যেরকম হয় ঠিক সেই রকম দেখতে লাগছে। একদিকে নন্দা ঘুন্টি, একদিকে নন্দা কোট, মাঝখানে পিন্ডারি গ্লেসিয়ার, তলা দিয়ে জল বইছে, পেছনে ঠিক বরফের রাস্তা যেটা আমরা পেরিয়ে এসেছি, আর একপাশে একবারে গভীর অরণ্য। তার কোথাও বৃষ্টি হয়েছে, সেই বৃষ্টির জলধারা ঝর্ণার মতো ঝরে পড়ছে। আমরা হাঁ করে সেই গ্লেসিয়ারের দিকে দাঁড়িয়ে আছি। কেউ বলেনি প্রার্থনা করো, কিন্তু সবাই যেন হাঁটু গেড়ে বসে হাত জোর করে প্রার্থনা করছে। মনে হচ্ছে সেই বিশালের সামনে দাঁড়িয়ে আমরা কী সামান্য, আমরা কী সামান্য ক্ষুদ্র। এখনও যখন এত বছর পরে, এটা বলছি কবে একার ঘটনা, 1991 সালে, তখন তো আমি কচি ছিলাম, এখন তো বুড়ো হয়ে গেছি, কিন্তু যখনই এই স্মৃতিচারণ করি তখনই মন যেন মনে হয় আমি সেইখানে চলে গেছি। পাহাড় ক্রমাগত ক্ষয় হয়ে যাচ্ছে, তাই পরের বছর ওরা বলছিলেন, গার্ডরা বলছিলেন এটা আর জিরো পয়েন্ট থাকবে না, আর একটু পিছিয়ে যাবে জিরো পয়েন্ট। ক্রমাগত প্রকৃতির ইয়ে হওয়ার জন্য এগিয়ে আসছেন হিমবাহ, তাই পরের বছর আর এটা দেখা যাবে না। কিন্তু যে ছবিটা আমার মনের মধ্যে মুদ্রিত হয়ে থাকলো, সেটা কখনোই কোনো অবস্থাতেই মুছে ফেলা যাবে না, এটা হচ্ছে কথা। তাই আমাদের এই চেষ্টা, এই যত আমরা এই যে ন্যাচারাল গ্রোথ, এই যে সমস্ত রাস্তাটা গেলাম, এই ঠিক আপনাদের যেভাবে গল্পটা বলতে পারছি, মানে ঘটনাটা বলতে পারছি, এই ন্যাচারাল গ্রোথ থাকার জন্য আমাদের আর কখনো কোনো সমস্যা হয় না। এই ন্যাচারাল গ্রোথ হতে থাকে, এবং এই ন্যাচারাল গ্রোথ হওয়ার জন্যই আমরা ঠিক ঠিক মতো এগিয়ে যেতে পারি। এই প্রত্যেকটা ধাপকে অতিক্রম করতে হয়, স্টেপ জাম্প করতে নেই। এই স্টেপ জাম্প প্রতি স্টেপে আমাদের নতুন করে শেখায়, আমাদের নতুন করে বাঁচার বিদ্যা শিখিয়ে দেয়, যেটা পরবর্তীকালে আমাদের খুব সমৃদ্ধ করে। ওই যে সেই বলেছিলাম বেনুদির রান্নাঘর শুরু হওয়ার আগে লোডশেডিং হয়ে গেছিলো, 5 মিনিট বাদে যখন আলো এলো দেখলো বেনুদি রান্না করছেন, কড়ার মধ্যে তিনি বানাচ্ছেন গাজরের হালুয়া, গাজর দেওয়া হয়েছে, ক্ষীর দেওয়া হয়েছে, চিনি দেওয়া হয়েছে, সব দেওয়া, বেনুদি নাড়ছেন, আর প্রতি মিনিটে সেই ইয়েটা ছোট হয়ে যাচ্ছে, অল্প হয়ে যাচ্ছে। আপনি পরের দিন গাজরও কাটলেন, সবই কাটলেন, রান্না করার চেষ্টা করছেন, কিন্তু যদি ছোটো হচ্ছে না, কেন ছোটো হচ্ছে না? না, ওই যে 5 মিনিট পরে খুলেছেন যে গ্যাসটা যে অন করতে হবে সেটা তখন দেখানো হয়েছিল, সেইটা আপনার দেখা হয়নি। ওইখানে আমাদের বিদ্যা লাগছে যে একটা স্টেপ জাম্প করে গেছি, তাই ওটা আমাদের পুরো শেখাটা পূর্ণ হলো না। সাধন ভজনেও তাই, কোনো স্টেপ জাম্প চলে না, কোনো শর্টকাট চলে না, কোনো শর্টকাট মেথড নেই, এটা আমাদের হতেই হবে। আমরা জানেন তো সর্ব অবস্থাতে আমরা বুঝতে পারি যে বিপদ, আমরা যে বলছি না যে আমরা ফেল করি, এটা আমরা সবসময় বুঝতে পারি। একটা গল্প আছে, ছোটো ছোটো দ্বীপের দ্বীপীয় রাজা, দ্বীপের সব রাজারা আছেন, এক দ্বীপের রাজা শুনলেন তার পাশের দ্বীপের শক্তিশালী রাজা তাদের আক্রমণ করবে,
এবং সেই কারণে সঙ্গে সঙ্গে তার মন্ত্রণা সভা বসিয়ে দিলেন। মন্ত্রণার সেনাপতি বললেন, এই মুহূর্তেই চর এসে বলল ওরা প্রস্তুতি নিচ্ছে। সেনাবাহিনী বললেন, এই সময় ওদের আক্রমণ করতে হয়। যখন আমরা খবর পেয়ে গেছি ওরা আমাদের আক্রমণ করবে, ওরা যদি আক্রমণ করে আমরা হেরে যাব, তাই এখন ওরা ঠিক প্রস্তুত নয়, এই সময় ওদের আক্রমণ করতে হবে। তাই সব ঠিক হলো, ওরা যাবে রাত্রিরে সব নৌকায় করে, বড় বড় নৌকায় করে তারা গিয়ে দ্বীপে এসে উঠলেন। রাজাও গেলেন তাদের সাথে। আর যাওয়ার সময় যখন গিয়ে পৌঁছলেন, তখন প্রত্যেকটা নৌকাকে ফুটো করে দেওয়া হলো, হুড় হুড় করে জল ঢুকছে, দেখলো নৌকাগুলো ডুবে যাচ্ছে। রাজা সকলের উদ্দেশ্যে বললেন, এখন আমাদের একটাই কাজ, নিজের মাতৃভূমিকে বজায় রাখার জন্য আমরা লড়বো, হয় মরবো, মাঝামাঝি কিছু নয়, আমাদের সাধন জীবনেও ঠিক এইরকম জিনিস করা দরকার, যে আমরা পেরিয়ে এসেছি, হয় লড়বো নাহলে মরবো। কারণ প্রত্যেকটি ইন্দ্রিয় যেগুলো সক্রিয় হয়, যেগুলো আমাদের পথ থেকে বিচ্যুত করে দেয়, সেগুলো আগে থেকে জানান দেয়। রাজার যে খবর চর এসে বলে যে এইটা ঠিক হচ্ছে না, ওইটা ঠিক হচ্ছে না, চর হচ্ছে আমাদের বিবেক, সে আমাদের প্রতি মুহূর্তে জানান দেয়। একটা মিথ্যা কথা বললেই দেখবেন আপনার মনের মতো, ইস মিথ্যা কথা বললাম, এটা বলাটা ঠিক হয়নি, চাতুরি করলাম, ঠিক হয়নি, কি দিদি বেলুন মাঠ গেছিলে, ওই না তো ওই কাছাকাছি ঘুরে চলে এলাম, কিন্তু সিসিটিভির ক্যামেরায় ধরা আছে আপনি বেলুন মাঠে এসেছেন, আপনার তখন দেখবেন আপনার কষ্ট হবে, ইস এই মিথ্যা কথাটা বললাম, এই মিথ্যা কথাটা বলাটা বোধ হয় ঠিক হয়নি, এটা খুব অন্যায় করেছি। বিবেক আমাদের, ওই যে চর আমাদের সবসময় বলে দেয়, তাই যখন এই অবস্থা থাকে তখন আক্রমণ করতে হয়, যে আমরা আর এই কাণ্ডটি করব না। যে বলছেন না যে এই যে এই জীবনেই ভগবান লাভ করতে হয়, ওই প্রত্যয়টা তখন আসে যখন আমরা এরকম করি, এবং এই পদ্ধতি হচ্ছে যাবার, এইটা হচ্ছে কথা, এইটা আমাদের করতেই হবে, এটা যদি আমরা করতে না পারি তাহলে কিন্তু হবে না। এবারে প্রশ্ন ওইরকম, প্রশ্ন হচ্ছে, কোনো একটা ভাব আমার পক্ষে বিঘ্নকর জানা থাকা সত্ত্বেও সে ভাবটা যদি বারবার মনে ওঠে তা কী করবো? খানিকক্ষণ আগে উত্তর দিয়েছি, এবার মহারাজ কী বলছেন সেটা আমরা দেখবো। মহারাজ বলছেন, ভাববেন ওই ভাবটি আমার অত্যন্ত বিঘ্নকর, আমার পরম শত্রু, আমার সর্বনাশ করতে পারে, এই চিন্তা আপনি বারবার মনের ওপর ইমপ্রেস বা অঙ্কিত করুন, দেখবেন আপনা থেকে সে ভাবটা মন থেকে চলে গেছে। মনে করুন এই যে ছেলেটি বসে রয়েছে, ও ছেলেটিকে আপনি ভাবুন ওটা কিছু নয়, অতি অপদার্থ, তখন দেখবেন ও ছেলেটির সম্বন্ধে আপনার মনে কোনো ইমপ্রেশনই আর হবে না, ওদিকে আপনার মন একেবারেই যাবে না। আর একটা আরেকটা কথা ধরুন, একটি ছোট ছেলের কথা, সে জানে না বিষ খেলে কী হয়, তার কাছে খানিকটা বিষ থাকলে সে ভয় পায় না, কিন্তু আপনি যদি খানিকটা বিষ দেখতে পান তাহলে শিউরে উঠে বাপরে বলে 10 হাত দূরে সরে যান। আপনি জানেন কি না বিষ খেলে মানুষ মারা যায়। মনটা এমন মজার জিনিস, যা শেখাবেন তাই শিখবে। আইডিয়াল ফিক্সড বা আদর্শ স্থির হওয়া আগে চাই, ভগবানই জীবনের একমাত্র আদর্শ। তারপরে একটা ভয়ানক কথা বলেছেন, আইডিয়াল মাস্ট নেভার বি লোয়ার্ড, আদর্শকে কখনো ছোট করবেন না। অনিয়ান মহতো মহিয়ান, তিনি ক্ষুদ্র পরমাণুর চেয়েও ক্ষুদ্র, আবার এই সোলার সিস্টেম বা সৌরজগতের চেয়েও বড়, তিনি সর্বত্র সর্বদা বিরাজমান, এটা জানতে হবে। তিনি আপনার ভেতরেও আছেন, আমার ভেতরেও আছেন, আবার জীবজন্তু উদ্ভিদ সকলের ভিতরেও আছেন, তবে কোথাও তার বেশি প্রকাশ, কোথাও তার কম প্রকাশ, কিন্তু সেই এক পরমাত্মাই সর্বত্র রয়েছেন। একটু খাটুন, দেখতে পাবেন এতে কি মজা। সংসার তো দেখলেন, এখন এদিকটা একবার দেখুন। নক অ্যান্ড ইট শ্যাল বি ওপেন্ড আন টু ইউ, ধাক্কা মারুন দরজা খুলে যাবে। পর্দা ফেলা রয়েছে, সরিয়ে দেখতে হবে, এই মায়ার গণ্ডি থেকে বেরিয়ে যাওয়া কিছুই নয়, অতি সহজ, একবার লেগে যান দেখবেন দুনিয়া একরকম হয়ে গেছে। এটা হচ্ছে কথা, এই আমরা ওই যে কী করে আইডেন্টিফাই করব, চরটাকে আমাদের ভেতরে জাগাতে হবে কী করে, সেটা হচ্ছে এই, অনেকে জিজ্ঞেস করেন আমরা ঠিক ঠিক মতো সিদ্ধি লাভ করতে পারছি না, তার মূল কারণটা হচ্ছে এই, আমাদের জন্য আমাদের এই যে এই যেমন আলপথে যেরকম ঘোক ছিল,
ওই আমার ক্যারেক্টারে কী কী ভোগ আছে সেটা আমরা কিছুতেই আইডেন্টিফাই করি না। এটা যদি আমরা ঠিক ঠিক মতো আইডেন্টিফাই করে নিতে পারি তাহলে কিন্তু আমরা শুধু সেইটুকুকে কারেকশন করলেই দেখবেন জীবনটা ভারী সুন্দর হয়ে গেছে, একদম একবারে স্মুথ রান করছে, কোথাও কোনো সমস্যা নেই। কিন্তু আমরা কিছুতেই জীবনটাকে স্মুথ রান করতে দিই না, সেই কারণে আমাদের কষ্ট। আমি ভাবি আমার নিজের সম্পর্কে একটা হাই আইডিয়াস থাকা দরকার, নিজের সম্পর্কে উচ্চ ধারণা, ঠিক সেই রকমভাবে নিজেদের দুর্বলতাগুলো সেগুলোকেও জানতে হবে, কী দুর্বলতা এবং সেগুলো তখনই যাবে যখন সেই দুর্বলতাগুলো আমার জীবনে কী কী ক্ষতি করছে। দেখবেন আমি খুব একগুয়ে, একগুয়ে ভাব খুব ভালো, এর মধ্যে কোনো কিছু নেই, তার ভেতরে শক্তি আসে, সে যে কোনো জিনিস অ্যাচিভ করবার জন্য প্রাণপণ লড়াই করতে পারে। কিন্তু একগুয়ে ভাবটা এমন যদি হয় তা কোনো কিছু নতুনকে মেনে নেব না তাহলে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হয়। দেখবেন আপনার বাড়িতে যখন নতুন ছেলের বউ এলো সে এসে নতুন নতুন কিছু কথা বলে, সে বলে মা যদি কড়াইতে ঢাকনা দিয়ে রান্না করো তাড়াতাড়ি সেদ্ধ হবে, গ্যাস কম লাগে। আপনি বলবেন আমি 30 বছর ধরে ঘর চালাচ্ছি, এই 4 দিনের মেয়ে এসে আমাকে শেখাচ্ছে। সে এসে বলে মা যদি তুমি একটুখানি ওই প্রেশার কুকারে সেদ্ধ করো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর গ্যাসও কম লাগবে। আপনি বলেন 30 বছর ধরে সংসার চালাচ্ছি, আমি জানলাম না তুমি 4 দিনের মেয়ে এসে জেনে গেলেন। এইটা দেখুন আমাদের অ্যাডামেন্ট ভাব, এটা একটা ভাব আছে আপনার, আপনার নিজের প্রতি একটা কনফিডেন্স আছে, কিন্তু এই কনফিডেন্সটা এই ক্ষেত্রে ক্ষতিকারক। যে আপনি দেখবেন যখন ওই নিজেই প্রেশার কুকার ব্যবহার করবেন, ঢাকনা দিয়ে করবেন, আপনি কথার সত্যতা বুঝতে পারবেন। তাই মনটাকে খোলা রাখতে হয় আর নিজের যা কিছু ত্রুটি সেগুলোকে জানতে হয়, সবার আগে নিজেকে বদল করতে হয়। আমাদের উল্টোটা হয়ে যায়, আমরা জগৎকে বদল করার জন্য আপ্রাণ চেষ্টা করে যাই, নিজেকে বদল করি না। নিজেকে বদল করলে জগৎটা আপনাআপনি বদল হয়ে যাবে, আপনার চতুর্দিকে বদল হয়ে যাবে। অদ্বৈত আশ্রমে সাধুরা খুব দেরি করে খেতে আসতো, ভান্ডারী মহারাজ গিয়ে অধ্যক্ষ স্বামী গম্ভীরানন্দজিকে বললেন আপনি তো একটু বলতে পারেন। গম্ভীরানন্দজি ঘণ্টা পড়া মাত্র এসে খাবার জায়গায় এসে বসে পড়তেন। তারপরে অধ্যক্ষ মহারাজ ভারী সুন্দর উত্তর দিলেন, আরে ওরা তো আমাকে দেখছে, আমার বলার কী দরকার, ওরা যখনই এসে দেখে, এসে দেখবে আমি খেতে বসেছি, নিজেরাই লজ্জা পাবে এবং আস্তে আস্তে ওরা ইয়ে করে আসাটা বন্ধ করে দেবে। আমাদের প্রভানন্দজির একটা দারুণ টিপস ছিল, ঠিক 9:45 সময় অফিসে আসতেন এবং অফিসে এসে সব কটা দপ্তরকে উনি ফোন করতেন, এই কিছুই নয়, এই তপস্যানন্দজির ভাগবতের এই তৃতীয় পর্বটা আমাকে এনে দাও, আমিও জানি যে উনি ফোন করছেন, আমি অফিসে এসেছি কি না, লাইব্রেরিতে ডেস্কে চলে এসেছি কি না, কাজ করছি কি না। আবার আরেকজনকে বললেন আজকে কীরকম কী সেল, গতদিন কতটা সেল হয়েছিল, সব জানেন। আরেকবার করে প্রশ্ন করলেন, তার মানে সে তার ডেস্কে এসে বসেছে কি না। মেনটেন্যান্সের দপ্তরে এসে বলেন আচ্ছা ওই অমুকবাবু এসেছেন, উনি জানেন সে রোজ দেরি করে আসে, মহারাজ তাকে বলেছেন সময়ে আসতে, খোঁজ নিচ্ছেন এসেছে কি না। যখন ওই লাইব্রেরি স্ট্যাকে হয়তো আমরা কাজ করছি, মহারাজের টেলিফোনে উত্তর দিতে পারলাম না, কেউ গিয়ে খবর দিলে মহারাজ বলেছেন মহারাজ কাজ করছেন স্ট্যাকে কিন্তু এখন নেই, আচ্ছা আমরা এলে বলবো, আমাদের মনের একবারে প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যেত। আমরা মনে করতাম মহারাজ ফোন করেছেন, আমি তার উত্তর দিতে পারলাম না, এই কষ্টটা আমাদের ভেতরে খুব হতো। যে গম্ভীর মহারাজ বলছেন না ওরা তো আমাকে দেখছে, আমার ওদের বলার কী দরকার, ওরা তো আমাকে দেখছে, আমি সময় মতো আসি। আমরা যদি আমাদের বদল করতে পারি তাহলেই হয়। এইখানে খুব সুন্দর এই কথাটা যেটা দিয়ে আজকে আমরা শেষ করব, সেটা হচ্ছে আইডিয়াল ফিক্স করে রাখা দরকার, আমি কী চাই এটা ঠিক করতে। যেমন বাজার করতে যা, পুজোর বাজার করতে যাওয়ার সময় আপনারা আপনাদের বাজেটটা ঠিক করে রাখেন না, 2000 টাকার মধ্যে চেষ্টা করব, খুব বেশি বাড়লে 2500 টাকা, তার মধ্যে একটা টাকা না, টাকানা করিও না। তারপরে চলতে থাকে বার্গেনিং, 100 টাকা জুতো 25 টাকা বলা, এই যে বার্গেনিং কতটা আপনি বাঁচাতে পারলেন তার ভেতরে আনন্দ, 75 টাকা বেঁচেছে, কী টুপি পরিয়েছি, হ্যাঁ যে ছেঁড়া চটি নিয়ে এসছি যে পড়ে যাওয়া মাত্র 3 ভাগ হয়ে গেল, ঠিক সেই রকম। সেই গল্প জানেন তো, পাখার গল্প জানেন, 10 টাকার পাখা বাজারে বিক্রি হচ্ছে, 10 টাকার হাত পাখা সবাই কিনছে, তার দোকানে অনেক দামি দামি পাখা আছে কিন্তু সবাই 10 টাকার পাখা কিনছে। তার পাখা কিনে চলে গেল, বিকেলবেলা সব হাওয়া খাচ্ছে, প্রথমেই ওই পাতাটা ধরে থাকে যেটা সেটা খুলে গেল, তারপরে খানিক বাদে পাকাটা 2 ভাগ হয়ে গেছে, তারপরে খানিক বাদে পাতাটা চলে গেছে, হাতে শুধু ডান্ডাটা আছে। সবাই বললে পরের সপ্তাহে যখন সে দোকান দেবে এইসা মার মারবো, 10 টাকার পাখা বিক্রি।
পরের সপ্তাহে আবার সেই পাখার দোকানি দিয়েছে সব 40 টাকা 50 টাকা 10 টাকা। বলছে বেটা তুমি আমাদের পাখা দিলে এত খারাপ যে সন্ধ্যের মধ্যে ছিঁড়ে গেল। বলছে বাবু কোন পাখাটা? বলছে 10 টাকার পাখা। বলছে কীরকম করে পাখাটাকে ব্যবহার করেছে? বলছে কেন এমনি 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 করে ব্যবহার করেছিলাম। যেমন করে বলছে না বাবু ওভাবে ব্যাগ করতে নি, 10 টাকার পাখা তো এমনি করে ধরে মুখটাকে এমনি 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 করে নাড়াতে হয়, তাহলে ওই পাখা নষ্ট হবে না, ওটা খুব ভালো থাকে। এই আইডিয়ালটা কীরকম সেটা জানতে হবে। আমি তার থেকে সামান্যতম ই করবো না, নিজের শক্তি সম্পর্কে জানতে হবে। আমি বসতে পারবো না, আমি এক সাধুকে দেখেছিলাম দ্যুতি মায়ানন্দজি, 96 সালে সন্ন্যাস হয়েছে, 99 সালে তপস্যায় যাচ্ছেন। কেন এত দেরি করছেন কেন? না ভূতেশ আনন্দজি ওনার গুরু বলে দিয়েছেন যখন একটা না 2 ঘন্টা বসতে পারবে, যদি তপস্যায় যাচ্ছে চাইছে তো একটা না 2 ঘন্টা বসতে পারলে তবে তোমার তপস্যায় যাওয়াটা সার্থক হবে। উনি তখন 45 মিনিট বসতে পারতেন, এই 96 থেকে 99 অবধি উনি একটু একটু করে বাড়িয়ে 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 যখন উনি কনফিডেন্ট হলেন যে প্রতিবারে উনি 2 ঘন্টা একটানা বসতে পারবেন, তখন তিনি তপস্যায় যাচ্ছেন। এই নিজের ত্রুটিগুলো জানতে হবে, সেটাকে ওভারকাম করে সেই আপনার অগুণগুলোকে, অগুণের অটাকে শেষ করে কেমন করে গুণে রূপান্তরিত করতে হয়, এটা হচ্ছে সাধুর জীবনের কথা। আজ এই পর্যন্ত, ভগবানের কৃপা হলে আবার আগামী দিন আপনাদের সঙ্গে দেখা হবে। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম রদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।